প্রতিদিনের কুইজ দুই আজকের বিষয় মুজিব বর্ষ পূর্ণমান পনেরো প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ নম্বর কাটা যাবে মুজিব বর্ষ কি মুজিব বর্ষের মেয়াদকাল কত মুজিব শতবর্ষ লোগো ডিজাইনার কে মুজিব শতবর্ষের স্লোগান কি মুজিব শতবর্ষের ওয়েবসাইট কোনটি মুজিব শতবর্ষ বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বায়োপিক মুভির নাম কি ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় মুজিব শতবর্ষ পালিত হবে বিশ্বের কতটি দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম ইভেন্ট ছিল কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধুকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণ গণনা শুরু হয় কবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি কে মুজিব বসের থিম সং এ শিরোনাম কি বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতার নাম কী অংশগ্রহণের জন্য ধন্যবাদ প্রতিদিনের কুইজ দুই এর উত্তর প্রদান করা হবে আগামীকাল প্রতিদিনের কুইজ তিনে প্রতিদিন রাত দশটায় প্রতিদিনের কুইজ আপলোড করা হবে আগামী পর্বের বিষয় পদ্মা সেতু প্রতিদিনের এক এর উত্তর মুজিবনগর সরকার গঠিত হয় কবে উত্তর গ দশ এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে উত্তর ক সতেরো এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর দিবস কোনটি উত্তর খ সতেরো এপ্রিল বাংলাদেশে প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন উত্তর ঘ জনাব তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেন উত্তর লে কর্নেল এম এ রব উনিশশো সালে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণা পত্র কে পাঠ করেন উত্তর ক অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে উত্তর খ দশ এপ্রিল উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর ঘ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন উত্তর খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল উত্তর ক আট নং থিয়েটার রোড কলকাতা আপনি কত নম্বর পেলেন তা মন্তব্যের মাধ্যমে জানান সমাপ্ত